আগামী 10 মার্চ দেশ জুড়ে উপজেলা নির্বাচন শুরু হচ্ছে। এবার উপজেলা নির্বাচন হবে 5 ধাপে। প্রথম ধাপে 12 জেলার 87 উপজেলায় ভোট হবে 10 মার্চ। দেশের 492টি উপজেলার মধ্যে 471টিতে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে হবে ভোট। বিএনপি নেতৃত্বাধীন ঐক্য ফ্রন্ট নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে। উপজেলা পরিষদ নির্বাচন প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় 1985 সালে এরশাদ সরকারের আমলে। 1990 সালে দ্বিতীয়বার অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাচন। তৃতীয়বার 2009 সালে অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাচন। সবশেষ 2014 সালে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় 6 ধাপে। 2014 সালে ধারাবাহিকতায় এবারও উপজেলা পরিষদ নির্বাচন 5 ধাপে করার পরিকল্পনা নির্বাচন কমিশনের। আসসালামু আলাইকুম। আমি প্রথমে বঙ্গবন্ধুর যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এই স্মার্ট কার্ড বিতরণ, স্মার্ট কার্ড আমাদের এই বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসাবে বিশ্বের দরবারে জননেত্রী শেখ হাসিনা পৌঁছে দেবে 2040 সালে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে। এই কারণে আমি জননেত্রী শেখ হাসিনাকে আবারও আমি ধন্যবাদ জানাই। এই স্মার্ট কার্ড জীবনে মানুষের অপরিহার্য প্রয়োজন। স্মার্ট কার্ড হইলেই এই স্মার্ট কার্ড দিয়ে জীবনের সমস্ত আগামী পথচলার দিনগুলো সমস্ত তথ্য প্রণালী এই স্মার্ট কার্ডের ভিতরেই আছে। আমি এই স্মার্ট কার্ড দিয়ে তার হচ্ছে আমার ফুলতলা উপজেলা প্রথমে ইউনিয়ন স্কুল, পরে আমার দামোদর, পরে আমার জামিলিয়া, এখন আজকে আমি আলিমে, আজকে আমি খানজান আলী কলেজের মাঠে। আমরা যারা অসহায় এবং যারা অসুস্থ মানুষ যারা স্মার্ট কার্ড নিতে এসেছে তাদের সঙ্গে কুশল বিনিময় করে জননেত্রী শেখ হাসিনার শুভেচ্ছা জানিয়ে আমি তাদের সহযোগিতা করে তাদের পাশে থাকছি। পাশাপাশি আমি উপজেলা চেয়ারম্যান প্রার্থীও, আমি উপজেলা মহিলা আওয়ামী লীগের মহিলা প্রতিষ্ঠাতা সভাপতি ছিলাম, থানা আওয়ামী লীগের 1 নম্বর জয়েন্ট সেক্রেটারি ছিলাম, এখন জেলা খুলনা জেলা কার্যনির্বাহী কমিটির আমি সদস্য বিলকিস আক্তার ধারা। আমার পরিবার আওয়ামী লীগ, ফুলতলা উপজেলা সাধারণ সম্পাদক সর্দার শাহাবুদ্দিন জিপ্তি প্রয়াত আমার হাজব্যান্ড, আশরাফুল আলম কচি জেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন, আমার ছেলে মুশফিক আহমেদ সুজা, আমার ছোট ছেলে জেলার ক্রিয়া ও যুব বিষয়ক সম্পাদক স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ নেতা বর্তমান আশরাফুল আলম কচি। আমরা মুক্তিযোদ্ধা সপক্ষের শক্তি, অসহায় নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়াই, গরিব দুঃখী অসহায় মানুষের সঙ্গে আমরা কাজ করি। আমি শ্রমজীবী মানুষের সঙ্গে মিশে চলি। আমি অসহায় যারা অসুস্থ যে সমস্ত মানুষজন আজকে সাহায্য সহানুভূতির জন্য অত্যন্ত গরিব মানুষ, আমি আমার বাজারের টাকা দিয়েও আমি মানুষের পাশে দাঁড়াই। ছেলেমেয়ের বই কিনে দেওয়া, অসুস্থ মানুষকে ডাক্তার দেখানো, অপারেশন করা, স্কুলে ভর্তি করে দেওয়া, তাদের অনেক সময় চাল কিনে দেওয়া, এই সমস্ত কাজগুলো আমি করে থাকি। আর এইগুলি আমার জননেত্রী শেখ হাসিনারই নির্দেশ। মানুষ মানুষের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ মা মাটির সংগঠন, মানুষের সঙ্গে মিশে আমাদের চলতে হবে। জননেত্রী শেখ হাসিনা মহিলাদের যে মূল্যায়ন করেছে এই কারণেই মহিলাদের আজকে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, আজকে সকল প্রকারের পেট ভাতা আজকে জননেত্রী শেখ হাসিনা দিচ্ছে। মহিলা উপজেলার চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমি অর্গানাইজ করে যাচ্ছি, গণসংযোগ করছি, আমি মহিলাদের পাশে দাঁড়ানোর জন্যই। আমি মহিলা হয়ে মহিলার পাশে যত সহজে দাঁড়ানো যায় আসলে একটা পুরুষ সেভাবে দাঁড়াইতে পারে না। পাশাপাশি আমরা পুরুষ এবং মহিলা মিলেই এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, উন্নয়নশীল দেশের সঙ্গে মিলিত করব, এই প্রত্যয় নিয়েই আমরা ছেলে এবং মেয়েরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের কিছুদিন আগে নির্বাচন হলো, জননেত্রী শেখ হাসিনা আমাদের কয়েকজন এমপি মনোনয়ন পেয়েছিলেন, আমাদের এমপি মহোদয় বাবু নারায়ণচন্দ্র চন্দ্রকে সিলেকশন করেছেন, উনি নির্বাচিত হয়েছেন এবং উনি আজকে আমি জননেত্রী শেখ হাসিনাকে আবারও ধন্যবাদ জানাই। আমাদের ফুলতলা ডুমুরিয়ার কৃতি সন্তান আজকে বাংলাদেশের ভূমিমন্ত্রী হয়েছেন, আমি এবং ভূমিমন্ত্রী একজন ন্যায়ের প্রতীক, একজন স্কুল টিচার, একজন সৎ মানুষ। উনি আশা করি এই দুর্নীতি যা আছে ভূমির আঁকড়ায় ভূমিতে, উনি সেই দুর্নীতিকে উনি প্রতিরোধ করবে বলে আমার বিশ্বাস, এবং জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ আওয়ামী লীগের মুখ উজ্জ্বল হবে আগামীতে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।